আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের ছোলা ভুটের ডাল রান্না। হোটেলের ডাল দিয়ে পরোটা খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি ঘরেই তৈরি করা হয় তাহলে তো খুবই ভালো হয়। চলুন তাহলে দেখে নিয়ে ছোলা ভুটের ডাল রান্নার পুরো প্রস্তুত প্রণালী। ডালটা রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি 4 ঘন্টা পর্যাপ্ত পরিমাণ পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ভেজানোর ফলে ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালটা সেদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ ডালের জন্য আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। ডালটা যেন খুব দ্রুত সেদ্ধ হয় সেই জন্য এখানে আমি কিন্তু লবণটা ব্যবহার করেছি। ডালটা রান্নার জন্য এই লবণটা কিন্তু পারফেক্ট না, শুধুমাত্র ডালটা যেন দ্রুত সেদ্ধ হয় সেজন্যই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এটার কারণে কিন্তু ডালে খুব সুন্দর একটা কালার আসবে। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে সরাসরি আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিব আর রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি অলরেডি ডালটাকে কিন্তু 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরই মাঝে দেখতেই পাচ্ছেন ডালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও 10 থেকে 15 মিনিটের মতো ডালটাকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। এরই মাঝে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই এক্সট্রা ডাউলের পানিটা কিন্তু শুকানোর কোনো প্রয়োজন নেই। এই পানিটা আমি যখন ডালটা রান্না করার ক্ষেত্রে ঝোলের পানি অ্যাড করব সেই পর্যায়ে কিন্তু ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন ডালটা আসলে কেমন সেদ্ধ হতে হবে। ডালটা অ্যাকুরেটভাবে সেদ্ধ হবে কিন্তু ঘেটে ভর্তা হয়ে যাবে না, ঠিক এমনভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে এখন হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ডালটা রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের কিছু উপকরণ রেডি করে নিয়েছি 5টা শুকনা মরিচ, 2 টুকরো দারুচিনি, 1টা নিয়েছি কালো বড় এলাচ। এখানে কিন্তু আমি সবুজ এলাচটা ব্যবহার করিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 7-8টার মতো নিয়েছি কালো গোলমরিচ, 5-6টার মতো নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই হোটেল স্টাইলে ডাল রান্না করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা ব্যবহার করতে হবে। এখন একে একে ফোড়নের উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, আর বড় এলাচের মুখটা কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, এতে করে স্মেলটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা কয়েক সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 3টা বড় সাইজের রসুনের কোয়া কুচি। চাইলে কিন্তু এখানে আপনারা আদা কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আদা কুচিটা ব্যবহার করছি না, কারণ ডালটা রান্না করার সময় কিন্তু আমি অলরেডি আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটা সাইডে রেখে দিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়া, কারণ আমরা ডালটা সেদ্ধ করার সময় কিন্তু হলুদটাও ব্যবহার করেছিলাম। এভাবে তেলের মধ্যে মরিচটা একটু ভেজে নিলে কি হয়, ডালের কালারটা কিন্তু সুন্দর আসে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা আবার নিচের থেকে লেগে না যায়। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ।
লবণটা কিন্তু একটু কমই দিতে হবে, কারণ আমরা ডাল রান্না করার সময় অলরেডি সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। পরবর্তীতে চেক করে নিয়ে তারপরে কিন্তু লবণটা আবারও অ্যাড করা যাবে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাল থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে ডালটাকে খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে, যতক্ষণ না ডাউলের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন ডাউলের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং সাইড থেকে তেলটা ছেড়ে আসছে, সেই পর্যায়ে কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। আর ডালটা আপনারা কতটুকু পরিমাণ সেদ্ধ করেছেন সেই অনুপাতেই কিন্তু এখানে পানিটা ব্যবহার করতে হবে। আমি এখানে ডাউলের পানিটার পাশাপাশি আরও এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে চারটা কাঁচামরিচ। এখন এই ডাউলের পানিতে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত ঢাকনাটা দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডালটা ঘেটে একেবারে ঘন হয়ে যাবে। পাঁচ মিনিটের মতো আমি ডালটাকে আবারও একটু রান্না করে নিয়েছি। আর এই ডালটাকে কিন্তু অবশ্যই একটু পানি পানি রেখেই চুলা থেকে নামাতে হবে, তা না হলে ডালটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, শুধুমাত্র একটু সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্যই ব্যবহার করেছি। এখন ঢাকনাটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি। এই পর্যায়ে ডালটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি। এখন আমি ডালটাকে ভালোভাবে একটু মিশিয়ে চুলাটা অফ করে দিব। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। আর এই কাজটা কিন্তু চুলাটা অফ করে তারপরেই দিতে হবে। ফিরে আসছি ডালটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। এই পর্যায়ে দেখুন ডালের কালারটা কতটা সুন্দর এসেছে, আর ডালের পানিটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি শুকিয়ে যায়নি। আর হোটেলের নর্মালি ডালটা কিন্তু এমনই হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই। এখানে সার্ভ করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, দেখুন এর ঘনত্বটা আসলে কেমন হবে। এই ডালটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজার। আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, হোটেলের থেকে অনেক বেশি মজার হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটা কিন্তু রুটি পরোটার পাশাপাশি আপনারা ভাত দিয়েও খেতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা হোটেল স্টাইলের ছোলা ভুটের ডাল রান্নার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।